মা নিয়ে আসছে এখন। আগে বলো সারপ্রাইজটা কেমন হলো, সাজানোটা পছন্দ হয়েছে? সেরকম ভালোভাবে করতে পারেন, খালি বেলুন গুলো খুলে যাচ্ছে, আটকাতেই পাচ্ছি না। ক্ষুদ্র উপহার গিফট। তো চলো তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করে দিই। তো ফার্স্টে আমি বুবির গিফটগুলো দেখাচ্ছি। তো এরকম একটা স্ক্রাঞ্চি আছে অ্যান্ড একটা ইয়াররিংস আছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। তারপরে মা আর বোন দুজনে মিলে আমাকে যেটা দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ওরা আমাকে দুজনে মিলে একটা ইয়াররিংস দিয়েছে, তো ইয়াররিংসটা খুবই সুন্দর দেখতে, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি একটা ক্লোজ
ভেবেছিলাম যে ওকে অন্য গিফট করব, মা শুধু কানের দুলটা দেবে। তো তারপরে আমি এতটাই ল্যাতখোর হয়ে গেছিলাম, তাই কানের দুলটা মা আর আমি মিলে গিফট করে দিলাম ওকে। হ্যাঁ, কি বলছিলিস বল? বলছি তুই যে এটা করেছিস ডেকোরেশনটা পুরো, হ্যাঁ এটাই আমার কাছে অনেক বড় গিফট। আমি মানে কি বলবো, আমি আশাও করিনি। যাই হোক, তোর পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক অনেক পরিশ্রম করেছি, মানে 10-12 খালি বেলুন ফুলে যাচ্ছে। আটটা ছেলে দেখ ওখানে ঝুলছে। দেখ তো আজকে ডিনারে আছে লুচি আর সকালের মাটন। তো গাইস, আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।